দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার সহ আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র মত বিনিময় সভা করেছেন সমন্বয়করা গণ প্রেরণায় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এসব কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে এদিকে নাটোরে আয়োজকদের সাথে বহিরাগতদের হাতাহাতির ঘটনাও ঘটেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার উদ্যোগে সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজন করা হয় সভা সভায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কষ্টে অর্জিত স্বাধীনতাকে সবার ঐকমত্যের ভিত্তিতে রক্ষা করার আহ্বান জানান এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়করাও বক্তব্য রাখেন আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু সেটি রক্ষা করতে হলে আমাদের আমাদের ভিত্তিতে স্বাধীনতা রক্ষা করতে হবে পটুয়াখালীতে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সভায় নেতৃত্ব দেন ছাত্র জনতা ও কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সভায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ দেশ গঠন ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয় নিউজ